সুপ্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই সুস্থ এবং নিরাপদে আছো অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমি আইনুন নাহার প্রভাষক লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রাঙামাটি সুপ্রিয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আমরা ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র বিষয়টি পাঠ করছি প্রথম পত্র হতে আমরা আজ নতুন করে চতুর্থ অধ্যায় শুরু করব চতুর্থ অধ্যায়টি অংশীদারী ব্যবসা নিয়ে আলোচনা করা হয়েছে এই অধ্যায় হতে আমরা যা শিখব সেগুলো হচ্ছে অংশীদারী ব্যবসা কি অংশীদারী ব্যবসায় ঘটন কিভাবে করতে হয় অংশীদারী ব্যবসায়ের প্রকারভেদ অংশীদারদের প্রকারভেদ অংশীদারী ব্যবসায়ের চুক্তির বিষয়বস্তু চুক্তি কী এবং অংশীদারী বিলোপ সাধন অর্থাৎ এক মালিকানা ব্যবসায়ের পরে অংশীদারী ব্যবসারই কিন্তু অস্তিত্ব বা জন্ম লাভ করে এই অংশীদারী ব্যবসা কিভাবে গঠন করতে হয় কিভাবে পরিচালনা করতে হয় কিভাবে এটি শুরু করে এরকম যাবতীয় সকল বিষয়গুলো নিয়ে আমরা এই অধ্যায়টিতে আলোচনা করব এই অধ্যায়টি একজন ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্রছাত্রী হিসেবে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই অধ্যায়টিতে আমরা অংশীদারী ব্যবসায়ের ঘটন থেকে এর বিলোপ সাধন পর্যন্ত প্রতিটা টপিক্স নিয়ে আলোচনা করবো সুপ্রিয় শিক্ষার্থী আজ আমি তোমাদের সাথে অংশীদারী ব্যবসায় কী এবং এর অপরিহার্য উপাদানগুলো নিয়ে আলোচনা করবো আমরা বলছিলাম যে অংশীদারি ব্যবসা অত্যন্ত জনপ্রিয় আমাদের দেশের প্রেক্ষাপটেও অংশীদারি ব্যবসা অত্যন্ত জনপ্রিয় এক মালিকানা ব্যবসায়ের পরেই অংশীদারি ব্যবসার জনপ্রিয়তা লাভ করে অর্থাৎ এক মালিকানা ব্যবসায়ের যে সীমাবদ্ধতাগুলো আছে যেমন ক্ষুদ্র পরিসর অধিক পরিমাণ দায় এরকম বিভিন্ন রকমের যে অসুবিধাগুলো আছে সেইগুলোর ভিত্তিতেই কিন্তু অংশীদারি ব্যবসায়ের অস্তিত্ব বা অংশীদারি ব্যবসায় সৃষ্টি হয় অংশীদারি ব্যবসার মধ্যে আমরা দেখি যে চুক্তির মাধ্যমে কিন্তু এটি ঘটিত হয় অর্থাৎ পারিবারিক কোনো পারিবারিক কোনো বংশ পরম্পরার হিসাবে পাওয়া পারিবারিক সূত্রে পাওয়া বা অন্য কোনোভাবে ব্যবসায় সাথে যুক্ত হয়ে গিয়ে ব্যবসা শুরু করা এরকম কোনোভাবেই কিন্তু অংশীদারি ব্যবসা ঘটন করা যায় না অংশীদারি ব্যবসায় ঘটন করতে হলে চুক্তি করতে হয় মানুষের শরীরে যেমন প্রাণ সেরকম অংশীদারী ব্যবসায়ের প্রাণ হচ্ছে চুক্তি চুক্তি ছাড়া অংশীদারী ব্যবসায় কখনো ঘটিত পরিচালিত এবং নিবন্ধিত হয় না অংশীদারী ব্যবসায়ী চুক্তি মূল বিষয়বস্তু চুক্তিতে যাবতীয় বিষয় উল্লেখ থাকে যাবতীয় বিষয় বলি হচ্ছে ব্যবসায় কিভাবে গঠন করা হবে কিভাবে ব্যবসায় পরিচালনা করবে ব্যবসায় কার কত পরিমাণ মূলধন কতজন সদস্য সেই মূলধনদের সেই সদস্যদের মধ্যে কিভাবে মূলধন বণ্টিত হবে এরকম যাবতীয় তথ্য বলি ব্যবসা কোথায় অবস্থান ব্যবসায় পরবর্তীতে কোন কার্যক্রম শুরু করবে এরকম যাবতীয় বিষয়গুলি সে চুক্তিতে লিপিবদ্ধ থাকে চুক্তি অংশীদারী ব্যবসায়ীর অপরিহার্য উপাদান বলে মনে করা হয় তো এই চুক্তিটা লিখিত এবং মৌখিক দুইভাবেই হতে পারে যেহেতু মৌখিক চুক্তির কোনো মৌখিক কোনো কথার আইনগত কোনো ভিত্তি নেই সেই জন্য চুক্তিটা লিখিত হওয়াটাই বাঞ্ছনীয় তো সেই ক্ষেত্রে চুক্তিতে মানে সেই লিখিত কাগজে যত ব্যবসায় পরিচালনা সংক্রান্ত থেকে শুরু করে ব্যবসায়ের যত রকমের বিষয়গুলি আছে সবগুলো সেখানে উল্লেখ থাকে এবং তার ভিত্তিতেই অংশীদারি ব্যবসায় ঘটিত এবং পরিচালিত হয় অংশীদারি ব্যবসা গঠন করার জন্য সর্বনিম্ন দুইজন সদস্য এবং সর্বোচ্চ বিশজন সুস্থ সাবালক এবং স্বাভাবিক মস্তিষ্কের হতে হবে এখানে কয়েকটা কথা আছে যে সুস্থ এবং স্বাভাবিক সুস্থ মানে হচ্ছে কেউ শারীরিকভাবে অক্ষম অর্থাৎ কারো হাত পা বা ওরকম কোনো কিছু না থাকতে পারে কিন্তু সে মানসিকভাবে সুস্থ হতে হবে কোনো পাগল বা কোনো দেউলিয়া এরকম কারোর সাথে কিন্তু অংশীদের ব্যবসা গঠন করা যায় না আরেকটা বিষয় বলছি আমরা যে সেটা হচ্ছে যে আঠারো বছর হতে হবে সাবালক সুস্থ এবং সাবালক ব্যক্তি হতে হবে সুস্থ এবং সাবালক ব্যক্তি তো সাবালক ব্যক্তি যারা আঠারো বছর ঊর্ধ্বে তাদেরকে আমরা সাবালক বলছি তো সেই ক্ষেত্রে আঠারো বছর ঊর্ধ্বে যেই কোনো সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের মানুষে দুই থেকে বিশজন ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে সেটা আরেকটু কম দুই থেকে দশজন এবং যখন আমরা সীমিত অংশীদারি ব্যবসা গঠন করব তখন হচ্ছে তিন থেকে বিশজন তো এই সদস্যদেরকে নিয়েই ব্যবসা গঠন করা যায় এখানে আরেকটা বিষয় উল্লেখযোগ্য অবশ্যই ব্যবসাটা হতে হবে বৈধ বৈধ কর্মকাণ্ড ছাড়া আমরা কখনো কোনো ব্যবসাকেই কিন্তু ব্যবসা বলে গণ্য করি না যদি কেউ দুই থেকে বিশ জন সুস্থ মস্তিষ্কের সাবালক ব্যক্তি যদি কোনো অসৎ উদ্দেশ্যের জন্য বা অসৎ বা খারাপ কোনো ব্যবসায়িক কাজের সাথে যদি লিপ্ত হয় আমরা কিন্তু সেটাকে ব্যবসা বলবো না আমরা সবসময় ব্যবসায়ের বৈধতা নিশ্চিত করি ব্যবসা সময় বৈধ একটা জিনিস তো তোমাদের পাঠ্য বইয়ে যে বিষয়টা বলা হয়েছে উনিশশো সালের অংশীদারি আইনের ধারায় বলা হয়েছে যে সকলের দ্বারা অথবা সকলের পক্ষে যে কোনো একজনের দ্বারা পরিচালিত ব্যবসায়ের মুনাফা নিজেদের মধ্যে বন্টন করার উদ্দেশ্যে চুক্তিবদ্ধ ব্যক্তিবর্গের মধ্যে যে সম্পর্কের সৃষ্টি হয় তাকে অংশীদারি ব্যবসা বলে এক্ষেত্রে আমরা কয়েকটা বিষয় লক্ষ্য করি আমরা বলছি যে সকলের দ্বারা অথবা সকলের পক্ষে একজন সকলের দ্বারা অথবা সকলের পক্ষে যে কোনো একজন দ্বারা পরিচালিত অর্থাৎ অংশীদারি ব্যবসায় যে দুই থেকে বিশ জন ব্যক্তি থাকে তারা সবাই যে ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করবে এমন না আমি বলছি পরিচালনায় পরিচালনায় মানে ব্যবসায় যারা পরিচালনা করবে ব্যবসায় যারা চালাবে তারা সেরকম সবাই যে ব্যবসায় সদস্য হতে হবে দুই থেকে বিশজন সদস্য থাকবে দুই থেকে জন কিন্তু সেই বিশ জনের প্রত্যেকে যে ব্যবসা পরিচালনা করবে এমন কিন্তু না যদি অন্য কেউ চায় যে তারা সবাই প্রত্যেকে ব্যবসা পরিচালনা করবে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আবার যদি চায় যে তাদের পক্ষে থেকে একজন দুইজন পাঁচজন সাতজন ব্যক্তি ব্যবসা পরিচালনা করবে সেটাও সম্ভব বলছে সেরকম যে কোনো একজনের দ্বারা পরিচালিত ব্যবসায়ী মুনাফা নিজেদের মধ্যে বন্টন করার উদ্দেশ্যে চুক্তিবদ্ধ সম্পর্ককে ব্যক্তিবর্গের মধ্যে যে সম্পর্কের সৃষ্টি হয় তাকে অংশীদারী ব্যবসা বলে এটা কত উনিশশো সালের অংশীদারী আইনের চার ধারায় বলা হয়েছে তাহলে আমরা বলতে পারি যে অংশীদারী ব্যবসা উনিশশো সালের অংশীদারী আইন দ্বারাই পরিচালিত হয় যদি চুক্তিতে কোনো কিছু উল্লেখ না থাকে সেই সেক্ষেত্রে অংশীদারি আইনের অর্থাৎ উনিশশো সালের যে অংশীদারি আইন আছে সেই আইন অনুযায়ী কিন্তু সেটা আমরা দেখব সেটাতে কি আছে তাহলে অংশীদারি ব্যবসা কাকে বলে সেটা আমরা বুঝলাম এবার আমরা আসি যে অংশীদারী ব্যবসায়ের অপরিহার্য উপাদানসমূহ মানে কি কি জিনিসগুলো অংশীদারি ব্যবসায় গঠন করার জন্য একেবারেই না হলেই না একেবারে প্রয়োজন সেই অপরিহার্য উপাদানগুলো কি কি সেগুলো আমরা সর্বপ্রথম যেটা বলছি যে চুক্তিবদ্ধ সম্পর্ক যেটা একটু আগে আমি তোমাদেরকে বললাম যে অংশীদারী ব্যবসা অবশ্যই চুক্তিবদ্ধ একটা সম্পর্ক হতে হবে এখানে পারিবারিক পদমর্যাদা বা পারিবারিক পরিবারের সূত্র থেকে বা উত্তরাধিকার সূত্র থেকে পাওয়া এরকম কোনো কিছুই কিন্তু ক্ষেত্রে কার্যকর হবে না এখানে চুক্তিবদ্ধ সম্পর্ক হতে হবে চুক্তির মধ্যে উল্লেখ থাকতে হবে চুক্তির মধ্যে উল্লেখ যদি তা সেই ব্যক্তির নাম উল্লেখ যদি না থাকে তাহলে তার বাবার মৃত্যুর পরেও অর্থাৎ মনে করি আমি অংশীদারী ব্যবসায়ীর একজন সদস্য আমি এক্স ওয়াই জেড এরকম একটা কোম্পানির বা এরকম একটা অংশীদারী ব্যবসায়ের একজন সদস্য সেই সদস্য হিসাবে আমার মৃত্যুর পরে আমার সন্তান কিন্তু সেই অংশীদারী ব্যবসায়ের সদস্য হিসেবে গণ্য হবে না কারণ ব্যবসায়ের সেই চুক্তিটা আমার সাথে করা হয়েছে আমার সন্তানের সাথে নয় তো আমার ছয় সম্পত্তি আমার সকল সম্পদের মালিক আমার সন্তান হবে কথা যেমন সত্য কিন্তু সেই ব্যবসায়ের সাথে তার আমার অর্থাৎ আমার সন্তানের চুক্তিবদ্ধ সম্পর্ক না থাকার দরুন সে কিন্তু সেই ব্যবসায়ের অংশীদার হতে পারবে না অর্থাৎ চুক্তি এক্ষেত্রে মূল বিষয় চুক্তিবদ্ধ সম্পর্ক হতে হবে একাধিক সদস্য এক মালিকানা ব্যবসায় যেমন মাত্র একজন ব্যক্তি থাকে অন্য অন্য আরও অনেক ধরনের কর্মচারী থাকতে পারে কর্মচারীরা মাইনে পেতে পারে কিন্তু অংশীদারি ব্যবসায়ীর ক্ষেত্রে কিন্তু একের অধিক সদস্য থাকতে হবে সেই জন্য বলছে যে একাধিক সদস্য সেই সদস্যগুলো কি সে সদস্য হচ্ছে যে দুই থেকে বিশজন এবং ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে দুই থেকে জন আর সীমিত অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে তিন থেকে বিশজন বৈধ উপায় একটু আগে সেটা বলেছি যে বৈধ উপায় ছাড়া কিন্তু কোনো ব্যবসাকে আমরা ব্যবসা বলে গণ্য করি না তারপর হচ্ছে মুনাফা অর্জন ও বন্টন মুনাফা অর্জন এবং বন্টন ব্যবসাটা ঘটিত হবেই কিন্তু মুনাফা অর্জন করার উদ্দেশ্যে কোনো সামাজিক কল্যাণমূলক কোনো কাজ করার জন্য নয় এবং মুনাফাটা যে হবে সেই মুনাফা কিন্তু প্রতি সদস্যদের কাছে বন্টন করা হবে এবং সেই বন্টনের প্রক্রিয়াটা কি সমহারে হবে নাকি যে যার মূলধন দিয়েছে সেই অনুপাতে হবে সেটা চুক্তিতে উল্লেখ থাকবে আর চুক্তিতে যদি উল্লেখ না থাকে সেক্ষেত্রে সমান হারেই এটা বন্টন করা হবে তারপর বলছে পারস্পরিক প্রতিনিধিত্ব পারস্পরিক প্রতিনিধিত্ব অর্থাৎ একটু আগে যে আমরা বলছিলাম যে সকলের পক্ষে একজন অর্থাৎ সকলের যে ব্যবসাটা পরিচালনা করতে হবে এমন না সকলের পক্ষে একজন বা সকলের পক্ষে দুইজন বা সকলের পক্ষে পাঁচজন এটা সেই সদস্যরাই নির্বাচন করে চুক্তিতে সেইভাবে লিপিবদ্ধ করবে সেইরকম সেটা বলছে যে পারস্পরিক প্রতিনিধিত্ব এখানে দেয়া যায় তারপর হচ্ছে আস্থা ও বিশ্বাস অংশীদারী ব্যবসা কিন্তু পারস্পরিক আস্থা এবং বিশ্বাসের উপরেই কিন্তু নির্ভর করে গড়ে ওঠে যখনই পারস্পরিক আস্থা এবং বিশ্বাসটা নষ্ট হয়ে যায় দেখা যায় যে তখন থেকেই অংশীদারী ব্যবসায়ের বিরূপ সাধন ঘটা শুরু হয় তো এই আস্থা এবং বিশ্বাসেই অংশীদারী ব্যবসায়ের মূল স্তর বা মূল ভিত্তি একে অন্যের উপরে সদস্যদের উপরে যে আস্থা বিশ্বাস থাকবে তার উপরে ভিত্তি করে অংশীদারী ব্যবসায়ী গঠিত হয় তারপর হচ্ছে ব্যবস্থাপনা ও পরিচালনা ব্যবস্থাপনা ও পরিচালনা সকল অংশীদার গণে যে ব্যবসা পরিচালনা করতে হবে এমন কিন্তু না তবে সকলেই তাদের মতামত অবশ্যই দিতে পারবেন সকলেই তাদের চিন্তা ভাবনার কথা জানাতে পারবেন সেই ক্ষেত্রে ব্যবসা পরিচালনা কিভাবে হবে ব্যবস্থাপক কে থাকবেন কে ব্যবসায় পরিচালনা করবে সেইগুলো সদস্যদের মধ্যে থেকে আলোচনা করে চুক্তির মধ্যে লিপিবদ্ধ থাকে এবং তারা সেই অনুসারেই সেই সদস্যরা কে মুনাফা পাবে নাকি ব্যবসা পরিচালনা করছে তার ভিত্তিতে তারা মাইনে পাবে সেই রকম বিষয়টাও আসলে সেখানে উল্লেখ করা থাকে তারপর বলছে যে অংশীদারিদের যোগ্যতা অংশীদারদের একটা নির্দিষ্ট যোগ্যতা থাকে সেই যোগ্যতাটা কি সে যোগ্যতাটা হচ্ছে সকলে সুস্থ মস্তিষ্কের হতে হবে অর্থাৎ কোনো ব্যক্তি যদি পাগল বা দেউলিয়া বা অন্ধ চোখে দেখতে পায় না সেই রকম ব্যক্তির সাথে কিন্তু কখনোই অংশীদারী ব্যবসা গঠন করা যায় না অংশীদারদের বয়স হতে হবে কমপক্ষে আঠারো আঠারোর উপরেই সকল ব্যক্তিকে অংশীদারী ব্যবসায়ের অংশীদার হিসেবে গণ্য করা হয় আইনগত যেহেতু ভিত্তি আছে তারপর বলছে যে আবার এই ক্ষেত্রে এটাও প্রযোজ্য যে যদি শর্ত সাপেক্ষে যদি কোনো নাবালক অর্থাৎ আঠারো বছরের নিচে যদি কেউ থাকে তাহলে শর্ত সাপেক্ষে তাকেও অংশীদারি ব্যবসায়ীর অংশীদার করা যায় শর্ত সাপেক্ষ কীরকম যেমন কোনো কারণে আমার সন্তানের বয়স আমার সন্তানের বয়স ষোলো বছর কোনো কারণে যদি আমার মৃত্যু হয় আমি যে অংশীদারী ব্যবসায়ের সাথে অংশীদার ছিলাম সেই অংশীদারগণ যদি বিবেচনা করে দেখেন যে ব্যবসায়ে আমার যে পরিমাণ মূলধনটা আছে সেই মূলধনটা এই মুহূর্তে যদি আমার সন্তানকে ফিরিয়ে দিতে হয় তাহলে তাদের ব্যবসায়ের বিশাল পরিমাণের ক্ষতি হবে বা এখন ব্যবসায় যেভাবে পরিচালিত হচ্ছে সেই অনুসারে যদি আমার সন্তানকে নাবালক অংশীদার হিসেবে তাদের সাথে যুক্ত করা যায় তাহলে হয়তো বা ব্যবসায়ের আরও যে মুনাফা হচ্ছে সেই মুনাফা দিয়ে আমার সন্তানরা খুব সুন্দর করে পরিচালিত হতে পারবে বা খুব সুন্দরভাবে তাদের আর্থিক যে সমস্যা সেটা আর থাকবে না এরকম যদি হয় তাহলে সেই কিছু বিশেষ ক্ষেত্রে কিছু শর্ত সাপেক্ষে তখন কিন্তু অংশীদারদের নাবালককে অংশীদার করা যায় সেটা শর্ত সাপেক্ষ এবং সেটা হচ্ছে যে বিশেষ ঘটনা সাপেক্ষ সেটা সে তখন আমরা কী করবো নাবালককে অংশীদার হিসেবে গণ্য করব। তারপর বলছে যে অসীম দায় এবং মূলধন অংশীদারী ব্যবসায়ের যে অংশীদারগণ থাকে তারাই কিন্তু অংশীদারী ব্যবসায়ের দায়ভার বহন করেন তাদের উপরেই কিন্তু অংশীদারী ব্যবসায়ের দায় অর্থাৎ অংশীদারী ব্যবসায় যখন বিরূপ সাধন ঘটে যাবে তখন সেই ব্যবসায়ের যত দায় আছে সেই দায়গুলো সেই অংশীদারদের উপরেই পড়বে আর মূলধন এইখানে সকল সদস্যরা কি পরিমাণ মূলধন দিবে এবং কীভাবে ব্যবসাটা পরিচালিত হবে আর সেগুলো চুক্তিতে উল্লেখ থাকে তো অংশীদারদের মধ্যে মুনাফাও কী হারে বণ্টিতে হবে সেটাও কিন্তু চুক্তিতে উল্লেখ থাকে সমহারে বণ্টিতে হবে নাকি মুনাফা যে যে পরিমাণ মুনাফা দিয়েছে তার উপরে ভিত্তি করে সেটাও সেখানে উল্লেখ থাকবে আবার কেউ মূলধন না দিয়েও কিন্তু অংশীদার হতে পারেন সেই ক্ষেত্রে সে শুধু ব্যবসায়ী পরিচালনা করবে এবং তার ভিত্তিতে সেগুলো চুক্তিতে লেখা সাপেক্ষে আসলে সকল বিষয় কিন্তু আসলে চুক্তিতে লিপিবদ্ধ থাকে চুক্তিতে নাই এরকম কোনো বিষয় কিন্তু অংশীদারি ব্যবসা হিসেবে গণ্য করা হয় না তাহলে আজকে আমরা দেখলাম যে অংশীদারি ব্যবসা কী এবং অংশীদারি ব্যবসায়ের অপরিহার্য উপাদানসমূহ যে উপাদানগুলো বললাম সেই উপাদানগুলোর সাথে আমরা বৈশিষ্ট্যরও কিছু মিল খুঁজে পাই তাহলে অংশীদারি ব্যবসা কী এবং অংশীদারি ব্যবসার অপরিহার্য উপাদান এটার সাথে আমরা অংশীদারি ব্যবসার বৈশিষ্ট্যগুলো একই সাথে আলোচনা করে নিয়েছি তাহলে আজ এতটুকুই পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে অংশীদারি ব্যবসায়ের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আলোচনা করব সুপ্রিয় শিক্ষার্থী ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সাথে পরবর্তীতে আবার দেখা হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ